নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 20 নভেম্বর 2021, বৃহস্পতি রাশি পরিবর্তন। বৃহস্পতি নিচস্থ গৃহ থেকে স্বরাশিতে, অর্থাৎ মিত্র রাশিতে, কুম্ভ রাশিতে প্রবেশ করছে। এর ফলে আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনি কী ফল পেতে চলেছেন এই বৃহস্পতির, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। বিশেষ ইম্পর্টেন্ট ভিডিও যদি আপনি কন্যা রাশির মানুষ হন, আপনার জন্য অতি বিশেষ এই প্রোগ্রাম। দেখুন, বৃহস্পতি আপনার রাশির ঠিক অষ্টমভাবে যাচ্ছে, সরি, আপনার রাশির ঠিক ষষ্ঠভাবে যাচ্ছে। এই ষষ্ঠভাবে যাওয়াতে, এই রাশির ষষ্ঠভাবে গিয়ে সরাসরি দৃষ্টি কিন্তু আপনার ধনভাবের উপর পড়ছে, অর্থাৎ যেখান থেকে আমাদের ক্যাশ ফ্লো, আমাদের আর্থিক স্থিতি, এই জায়গাটা বিচার করা হয়, কুটুম্বের জায়গায় বিচার করা হয়, এটা এই জায়গা থেকে কিন্তু আপনারা বেনিফিট পাবেন। অর্থাৎ ক্যাশ ফ্লোয়ের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের কিন্তু যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হচ্ছে। আপনি কন্যা রাশির মানুষ, লিখে নিন, অর্থাৎ অর্থনৈতিক ভাগ্য আপনাদের চমকাতে চলেছে। এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের কর্ম হবে। দেখুন, যারা দীর্ঘদিন ধরে কর্মের জন্য প্রচেষ্টা করছেন, অর্থাৎ কর্মপ্রাপ্তির একটা যোগ কিন্তু সৃষ্টি করছে। আপনি কন্যা রাশির মানুষ, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্মক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে কিন্তু সফলতা আপনারা পাবেন, এবং কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের থাকবে। এবং এর পাশাপাশি আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ব্যয় বাড়বে। আবারও বলছি, ব্যয়ের জায়গাটা আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ ইনকাম যেমন হবে, ব্যয়টাও হবে, ব্যয়ের জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিদেশ থেকেও কিন্তু লাভ আপনারা পাবেন। এবং সরাসরি এই বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে পেট রিলেটেড রিভার জাতীয় সমস্যাগুলো কিন্তু আপনাদের আসতে পারে, অর্থাৎ পেটের জায়গাটা কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে। কিন্তু যাদের ঋণ আছে, টাকা আটকে আছে, টাকা ডুবে গেছে, বহু টাকা, লাখ লাখ, কোটি কোটি টাকা আটকে আছে, এই টাকাগুলো কিন্তু এইবার আপনাদের, আপনি যদি কন্যা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু রিকভারি কিন্তু হবে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে টাকার জায়গাটা কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে, অর্থাৎ ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো কিন্তু আপনাদের রিকভারি কিন্তু হবে। বৃহস্পতি আপনাদেরকে এই সাপোর্টটা কিন্তু দিবে, এবং কম্পিটিটিভ পরীক্ষা যারা দিবে তাদের ক্ষেত্রে ভালো, যাদের আইনি জটিলতা চলছিল, অর্থাৎ আপনাদের কেস, মামলা, মকদ্দমা চলছিল, এই জায়গা থেকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন, অর্থাৎ বৃহস্পতির কৃপা দৃষ্টিতে আপনাদের এই জায়গাগুলো থেকে আপনারা রিলিফ কিন্তু পাবেন, এবং অর্থনৈতিক সৌভাগ্য আপনাদের কিন্তু আসবে। কিছু কিছু ক্ষেত্রে যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন, সেখানে প্রমোশন, পদোন্নতি, কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার সম্ভাবনাটা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ ভাগ্যোদয় হতে চলেছে কন্যা রাশির। নমস্কার, ধন্যবাদ।